কি বলবো, সত্যি অসাধারণ। আর আমি দেখাই, আমি যে বাড়িটাতে ছিলাম, এই যে এটা হচ্ছে আমার হোস্টের বাড়ি। So this is, you're making video? Making a vlog. Is it okay? Not with my face. আমার হোস্টকে তো বেশ রসিক মানুষ বলে মনে হচ্ছে। আমার হচ্ছে দিল্লি থেকে চণ্ডীগড় পৌঁছতে পৌঁছতে বেশ অনেকটা রাত হয়ে গেছে, যে কিষাণ আন্দোলনের কারণে হচ্ছে গাড়ি অন্য দিক দিয়ে ঘুরে আসছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আর সব মিলায় বলবো হোস্টকে আমার ভালোই লাগছে, ফার্স্ট ইম্প্রেশন। রাস্তায় প্রচুর কুয়াশা পড়ছি, তো প্রথমবারের মতন কাউচ সার্ফিং করতে যাচ্ছি, দেখা যাক কী ধরনের এক্সপিরিয়েন্স হয়। এসি এখন হচ্ছে প্রায় 10টা বাজে, তো আমি হচ্ছে আমার হোস্টের হাউসে আছি। এসে হচ্ছে আমাকে গোসল করা লাগছে, আমি তো নর্মালি গরমের দিনেও গোসল করি না, আর এরকম ঠান্ডাতে আমার হচ্ছে গোসল করতে হয়েছে। তো আর আমি হচ্ছে দিনের বেলা দেখাবো আমি কোন কাদের বাড়িতে আসি। আসলে হাউসটা ইজ খুবই সুন্দর, আর সব মিলে পুরো ফ্যামিলিটাই হচ্ছে দেয়ার অ্যামেজিং। সো আই উইল লেট ইউ নো ইন এভরিথিং ইন দ্য মর্নিং। দ্যাটস ইট। এটা হচ্ছে আজকে যেখানে ঘুমাইলাম আর কি। আমার হোস্ট জাস্ট আসলো আমার কাছে, এসে হচ্ছে সে ঘুম থেকে উঠায় আমার চা দিয়া গেল আর কি। আমার রুমটা একটু দেখাই, আমি যে রুমটাতে ছিলাম আসলে বাইরে এত ঠান্ডা, আমি যে আসলে কি বলবো বুঝতে পারতেছি না। আর অ্যাকচুয়ালি বাইরে বের হওয়ার পরে আমি একটু অবাক হয়ে গেছি, কারণ আমি যখন রাতের বেলা ওনাদের বাড়িতে আসছিলাম, ওনারাই আমাকে বাস স্টপ থেকে হচ্ছে গাড়িতে করে নিয়ে আসছে ওনাদের নিজেদের গাড়িতে। তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে রুম থেকে বের হয়ে আমি দেখি কি হচ্ছে, যে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, মানে আই এম সামওয়্যার লাইক নো ওয়্যার, দিস প্লেস ইজ অ্যামেজিং, সাইলেন্স, নাথিং ইজ দেয়ার, মানে কি বলবো, সত্যি অসাধারণ। আর আমি দেখাই, আমি যে বাড়িটাতে ছিলাম, এই যে এটা হচ্ছে আমার হোস্টের বাড়ি। সত্যি আসলে পাঞ্জাবি ফ্যামিলির কথা সবসময় শুনছি, আর আমি যখন লাস্ট টাইম চণ্ডীগড়ে ছিলাম তখন আসলে ওইরকমভাবে হচ্ছে আমি কাজের ক্ষেত্রে আসছিলাম, তো কোনো পাঞ্জাবি ফ্যামিলির সাথে ওইরকমভাবে ইনভলভ হওয়ার সুযোগ হয় নাই। কিন্তু আমি আসলে একটা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে কাউচ সার্ফিং করে হচ্ছে এরকম একটা ফ্যামিলির সাথে থাকবো আমি আসলে কল্পনাও করি নাই। এই যে এটা হচ্ছে ওনাদের ডগ, এটা আমার সাথে সাথে ঘোরাঘুরি করতেছে। তো আমি একটু আসলে বাড়ির ছাদে যাই, ছাদ থেকে মনে হয় আরেকটু ভালোভাবে দেখানো যাবে আর কি। মানে জাস্ট আমি হচ্ছে আজকে ঘুম থেকে ওঠার পরে ওনারা হচ্ছে আমার এই বেডটি দিয়া হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম, তারপরে একটু পরেই হচ্ছে ব্রেকফাস্ট করলাম, এই লুচি আর সামথিং। তো আমি একটু ছাদে গিয়ে দেখাই। চণ্ডীগড় এরকম জায়গা ছিল আমি সেটাই জানতাম না, আমি আসলে এতদিন থেকে গেলাম। সত্যি আমি আসলে
পারফেক্ট পারফেক্ট, কিছু বলার নেই আসলে। আপনারা একটু দেখেন, আসলে এভাবে দেখায় তো আসলে এভাবে বোঝানো যায় না যে আমি আসলে কত সুন্দর একটা জায়গাতে আছি। অনেক কিছু হচ্ছে ক্যামেরায় আসে না, আর আমি যেটা ফিল করতেছি আমি, আমার আসলে খুব ভালো লাগতেছে। আমি প্রথমবার হচ্ছে এইভাবে কোনো কারো বাড়িতে স্টে করলাম, আর দে আর ভেরি কাইন্ড পিপল। আমি হচ্ছে সবসময় শিখদের ব্যাপারে আমার একটা ভুল ধারণা ছিল যে শিখরা মুসলিম দেখতে পায় না। আর শিখ কিন্তু হচ্ছে, আমরা বাংলাদেশিরা অনেকেই মনে করি যে শিখ ধর্মটা হচ্ছে লাইক হিন্দু ধর্মের একটা জাত, আসলে কিন্তু তা না। শিখ ধর্ম কিন্তু আলাদা একটা ধর্ম, এদের উপাসনালয় হচ্ছে গুরুদুয়ারা বলে এদের উপাসনালয়কে। আর বাংলাদেশে মনে হয় একটা গুরুদুয়ারা আছে, সেটা হচ্ছে টিএসসিতে, টিএসসি না, টিএসসির পাশে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে আর কি। তো এই আর কি, আমি একটু হালকা করে চলেন আপনাদেরকে বাসার ভিতরের অংশটা দেখাই, মানে কিচেনের অংশটা, যেখানে বসে ব্রেকফাস্ট করলাম। ওই যে যাকে দেখলেন কিচেনে নাড়াচাড়া করতেছে, উনি হচ্ছে আমার হোস্টেল ওয়াইফ। আর এই যে এটা হচ্ছে আমার রুমটা। আর সব মিলায় এ তো আমাকে হচ্ছে ওনারা ভিডিও করতে নিষেধ করছে আর কি। নিষেধ বলতে বলছে যে তুমি ব্লগ বানাইতে পারো, তবে আমাদের ফেস যেন ভিডিওতে না আসে আর কি। আর এই মুহুর্তে আমি আসি হচ্ছে গাড়িতে, আমার হোস্ট আমাকে মেন রোড পর্যন্ত ড্রপ করে আসবে, আর সেখান থেকে আমি হচ্ছে আজকে সারাদিন চণ্ডীগড়ে ঘোরাঘুরি করব। আমার চণ্ডীগড়ের ভিডিও হচ্ছে পরের ব্লগে আপনারা পেয়ে যাবেন। আর এই তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে, আমি একটা সম্পূর্ণ ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের ভিডিও শেয়ার করলাম। এই ভিডিও ভালো লাগুক আর না লাগুক, ইউটিউবে ভিডিও দেখে থাকলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর থ্যাংক ইউ সো মাচ, ইউ ওয়াচ দিস ভিডিও টিল এন্ড, দ্যাটস ইট। আর কোনো সাজেশন থাকলে কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, হ্যাভ এ গুড ডে।